প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করব সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ আমরা বিজিএস এর চতুর্থ অধ্যায় কি নাগরিক অধিকার, এটা আজকে আমরা রিডিং পড়ব। তারপর আমরা কি করব, বরাবরের মতো প্রশ্ন উত্তর এবং অন্যান্য আলোচনাগুলোতে যাব। তোমাদের পৃষ্ঠা নাম্বার হচ্ছে 18, 18 নাম্বার পৃষ্ঠায় অধ্যায় চতুর্থ কি নাগরিক অধিকার, এটা হবে অধ্যায় চতুর্থ। অধ্যায় চতুর্থের নাগরিক অধিকারের মধ্যে কি কি আছে, তিনটা টপিকস আছে, আমরা এই তিনটা নিয়ে আজকে আলোচনা করব। সামাজিক অধিকার, রাজনৈতিক অধিকার, আরেকটা হচ্ছে কি অর্থনৈতিক অধিকার। তিনটাই কিন্তু কি আমাদের জন্য ইম্পর্টেন্ট। আবার দেখো পয়েন্টগুলো কি কি আছে। সামাজিক অধিকার, সমাজের মধ্যে আমরা বেঁচে থাকতে আমাদের কি কি অধিকারের প্রয়োজন, আমরা কি কি অধিকার পাই বা পাই না। রাজনৈতিক অধিকার, আরেকটা হচ্ছে কি অধিকার, অর্থনৈতিক অধিকার। আসো সামাজিক অধিকার, সামাজিক অধিকারে কি আছে সেটা আমরা একটু পড়ে নিই। দেখো এখানের মধ্যে একটা ছবি, একটা একটা চার্ট আছে, সেখানের মধ্যে কি আছে, ছবি আছে, সেখানে কি আছে, বেঁচে থাকার অধিকার আছে, আছে শিক্ষার অধিকার, চলাফেরার অধিকার, আর এরপরে দেখতে পাচ্ছি আমরা ধর্ম পালনের অধিকার, আছে কি ভাষা ও সংস্কৃতির অধিকার। তাহলে বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা রাষ্ট্রের কাছ থেকে প্রধানত তিন ধরনের অধিকার পাই, যেমন সামাজিক অধিকার, রাজনৈতিক অধিকার ও অর্থনৈতিক অধিকার, যেই তিনটা পয়েন্ট আমি লিখে রেখেছি। সমাজে সুস্থ ও সুন্দর জীবনযাপনের জন্য যেসব অধিকার অপরিহার্য সেসব অধিকারকে সামাজিক অধিকার বলে। তাহলে আমরা সামাজিক অধিকার কাকে পেয়ে বলতে কি বুঝলাম, সমাজে সুস্থ ও সুন্দর জীবনযাপনের জন্য যেসব অধিকার অপরিহার্য সেসব অধিকারকে কি বলবো আমরা, সামাজিক অধিকার বলবো। রাষ্ট্রের কাছ থেকে আমরা এই অধিকারগুলো পেয়ে থাকি। নিচে একটা ছকে সামাজিক অধিকার সম্পর্কে জেনে নিই। তাহলে সামাজিক অধিকারটা কি আমরা একটু সেটা সম্পর্কে জেনে নিই। বেঁচে থাকার অধিকার, জীবন রক্ষার অধিকার, অধিকার সকল অধিকারের মধ্যে অন্যতম। আমাদের বেঁচে থাকার প্রয়োজন খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, জীবনের নিরাপত্তা, এগুলো কি আমাদের বেঁচে থাকার জন্য মূল বা মৌলিক চাহিদা বা মৌলিক কি বলা যায় যে মৌলিক ডিমান্ডই কিন্তু আমাদের এটা, ঠিক আছে। এরপরে আসো যে শিক্ষার অধিকার, শিক্ষার অধিকারটা কিরকম, শিক্ষা লাভের অধিকার প্রতিটি নাগরিকের একটি অন্যতম অধিকার। রাষ্ট্রের উন্নয়নের জন্য প্রত্যেক নাগরিককে শিক্ষা গ্রহণ করা প্রয়োজন। আমরা যদি সুশিক্ষিত হতে যদি না পারি, তাহলে কি হবে, আমাদের সন্তানেরা যদি সুশিক্ষায় শিক্ষিত হতে কিন্তু যদি না পারে, তাহলে কি হবে, সমাজটা কিন্তু সুষ্ঠু মতো গড়ে উঠবে না। এই যে ডাক্তার হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে, ব্যারিস্টার হচ্ছে, উকিল হচ্ছে, বিভিন্ন শিক্ষক হচ্ছে, তাহলে কি সমাজটা কি সুন্দর হবে, যদি সুশিক্ষায় যদি সুশিক্ষিত না হয় তাহলে কিন্তু হবে না। চলাফেরার অধিকার, প্রত্যেক নাগরিকের দেশের ভিতরে স্বাধীনভাবে চলাফেরার অধিকার আছে। এই কারণে আমরা কোনো রকম বাধা ছাড়া সহজেই যে কোনো কি করতে পারি, এক জায়গা থেকে আরেক জায়গায় আমরা চলাফেরা করতে পারি বা যেতে পারি। এখন আসো ধর্ম পালনের অধিকার। এদেশের মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান প্রত্যেকেরই নিজ ধর্ম ও ধর্মীয় উৎসব পালনের অধিকার রয়েছে। আমরা কি কেউ কারো ধর্মের মধ্যে কি বাধাগ্রস্ত করি বা আমরা কি বাধা দিই যে না তুমি তোমার ধর্মটা পালন করতে পারবে না, এরকমটা কিন্তু হয় না। যে যে যার যার ধর্মটা কিন্তু সে সুন্দরভাবে পালন করতে পারে। ভাষা ও সংস্কৃতির অধিকার, নিজ মাতৃভাষায় কথা বলা নাগরিকের মৌলিক অধিকার। একইভাবে নিজ নিজ সংস্কৃতি চর্চা করা ও উৎসব পালন করাও কি এই অধিকারের অন্তর্ভুক্ত বা এই অধিকারের মধ্যে সেটা পড়ে। এখন আসো পরবর্তী পৃষ্ঠায় কি বলেছে, শিক্ষকের সহায়তা শ্রেণীতে আলোচনা করো নাগরিক অধিকার বলতে কি বোঝায়, নিজের দেশের প্রতি কিভাবে দায়িত্ব পালন করা যায়, দেশের সরকার কিভাবে প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করবে। আমরা একটু পড়ে যাই, তারপরে আমরা আবার এগুলো আলোচনা করব। প্রতিটি সামাজিক অধিকারের উদাহরণ লেখো, প্রতিটি বাক্য বাক্য আমার অধিকার আছে আছে দিয়ে শুরু করো, কাজটি জোড়ায় করো। জোড়ায় করা তো সম্ভব না, আমাদের স্কুল বন্ধ, নিজেকেই এখন করতে হবে।
অধিকার আরেকটা হচ্ছে কি উদাহরণ, বেঁচে থাকা। আমার অধিকার আছে পর্যাপ্ত পরিমাণ খাদ্য খেয়ে বেঁচে থাকার, তুমি শুধু খাবে আর খাবে, কেউ তোমাকে কিচ্ছু বলবে না। শিক্ষা, আমার অধিকার আছে কি বিদ্যালয়ে যাওয়ার, ঠিক আছে, কিন্তু কি মারপিট করার অধিকার আছে? সেটা কিন্তু নাই, কখনো করবে না। কেউ কাউকে কি করবে না, আঘাত করবে না, তারপরে কেউ কাউকে খোঁচা মেরে কথা বলবে না, মনে কষ্ট পায় এমন কথা বলা যাবে না, কলম দিয়ে পেন্সিল দিয়ে কেউ কাউকে খোঁচাখুচি করা, গুঁতোগুঁতি দেয়া, এগুলো কিন্তু যাবে না করা, ঠিক আছে, এটা মনে রাখবে। প্রতিটি অধিকারের সাথে দায়িত্ব জড়িত থাকে, অধিকারের সাথে সাথে কোন দায়িত্ব পালন করা প্রয়োজন তা লেখো। প্রতিটি বাক্য আমার উচিত উচিত ড্যাশ দিয়ে শুরু করবে, হ্যাঁ, উচিত আমার উচিত এরকম করে, এভাবে করে তারপরে তোমার মনের কথাটাকে তুমি লিখবে যে আমার এটা করা উচিত বা এটা করা উচিত না, এরকম করে লিখবে। বেঁচে থাকা, আমার উচিত, দেখো আমার উচিত দিয়ে শুরু হয়েছে, আমার উচিত যারা খাবার পায় না তাদেরকে খাদ্য দিয়ে সাহায্য করা, আমার উচিত নিয়মিত লেখাপড়া করা। টিক চিহ্নগুলো আমি বলবো না, এগুলো আপনারা পড়ে নেবেন, টিক চিহ্নগুলো একেবারে পানির মতো সহজ। এরপরে আসো পৃষ্ঠা নাম্বার ২০। পৃষ্ঠা নাম্বার ২০ আছে রাজনৈতিক অধিকার। দেখো রাজনৈতিক অধিকারের মধ্যে কি আছে, কিছুদিন আগে আমাদের কি হলো, আমাদের আমাদের ভোট হলো, নির্বাচন হলো। দেখো এখানে মধ্যে একটা ব্যালট বক্স দেখা যাচ্ছে, মত প্রকাশের অধিকার দেখা যাচ্ছে, আইনের যে দাঁড়িপালা সেটা দেখা যাচ্ছে, নিরাপত্তা লাভের অধিকার দেখা যাচ্ছে, ব্যক্তির স্বাধীনতার অধিকার দেখা যাচ্ছে, ঠিক আছে, গাড়ি চালিয়ে সুন্দর করে যাচ্ছে, তোমরাও একসময় কি হবে, লেখাপড়া শিখবে, অনেক বড় হবে, তারপরে নিজের টাকায় কি করবে, অনেক সুন্দর সুন্দর গাড়ি কিনবে, গাড়িতে করে চলবে। তখন যে এত কষ্ট করে পড়াচ্ছি, তখন তোমার সামনে দিয়ে হেঁটে চলে গেলেও তুমি চিনবেও না, মনেও রাখবে না। আচ্ছা যাক, তারপরে দেখো, তারপরেও তোমরা ভালো থাকো, তোমরা অনেক বড় হও সে কামনা করি, ঠিক আছে। চল আমরা এটা একটু পড়ি। রাজনৈতিক অধিকার, ভোটদান ও বিভিন্ন কাজের মাধ্যমে রাষ্ট্র পরিচালনায় এবং শাসন কার্যে নাগরিকদের অংশগ্রহণ করার অধিকারকে বলা হয় রাজনৈতিক অধিকার। এই কথাগুলো মনে রাখবে যে রাজনৈতিক অধিকার কি, অর্থনৈতিক অধিকার কাকে বলে, সামাজিক অধিকার বলতে কাকে বলে বা কি বোঝায়, যদি প্রশ্ন করা হয় আমরা যেন প্রশ্নটা লিখতে পারি, এটা আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে কি পেলাম, ভোটদান ও বিভিন্ন কাজের মাধ্যমে রাষ্ট্র পরিচালনায় এবং শাসন কার্যে নাগরিকদের অংশগ্রহণ করার অধিকারকে রাজনৈতিক অধিকার বলে। নিচে ৫টি রাজনৈতিক অধিকারের কথা উল্লেখ করা হলো। এই অধিকারগুলো হলো কি রক্ষার, এই অধিকারগুলো রক্ষার মাধ্যমে আমরা সুন্দর একটি দেশ ও জাতি গড়তে পারি। নির্বাচনের অধিকার, ১৮ বছর ও তার উপরের সকল নাগরিককে ভোট দেওয়ার অধিকার আছে। ২৫ বছর বয়সের সকল নাগরিকের নির্বাচনে অংশগ্রহণ, যখন ২৫ বছর হয়ে যাবে তখন সকল সুস্থ মস্তিষ্কের মানুষ কি করতে পারবে, তিনি নির্বাচন করতে পারবেন, নির্বাচনে অংশগ্রহণ করার তার কি থাকবে, তার অধিকার থাকবে। মতামত প্রকাশের অধিকার, প্রত্যেক নাগরিকের বাড়িতে বিদ্যালয়ে এবং সমাজে স্বাধীনভাবে নিজস্ব মত প্রকাশের অধিকার আছে বা রয়েছে। আইনের চোখে সবাই সমান, জাতি ধর্ম বর্ণ ধনী দরিদ্র নারী পুরুষ ইত্যাদি নির্বিশেষে সকলেরই আইনের সমান আশ্রয় লাভের অধিকার আছে। নিরাপত্তা লাভের অধিকার, বিদেশে অবস্থানকালে কোনো নাগরিক সমস্যায় পড়তে পারে, এমন অবস্থায় তার নিজ রাষ্ট্রের সরকারের কাছে নিরাপত্তা দাবি করার তার অধিকার আছে। ব্যক্তি স্বাধীনতার অধিকার, প্রত্যেক নাগরিকের স্বাধীনভাবে নিজের পছন্দ অনুযায়ী কিছু করার অধিকার আছে, তবে সে অধিকার যেন অন্যের কোনো ক্ষতির কারণ না হয় সেদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। নির্বাচন কি, নির্বাচন কখন হয়, কারা ভোট প্রদানে অংশগ্রহণ করতে পারেন। এরপরে আসো খতে কি বলেছে, প্রতিটি রাজনৈতিক অধিকারের কি করতে হবে, একটা উদাহরণ দিতে হবে। আমার পরিবার দিয়ে শুরু করতে হবে। নির্বাচনের অধিকার, ১৮ বছর বয়স হলে আমি ভোট দিতে পারবো। মত প্রকাশের অধিকার, পরিবারের সদস্যরা স্বাধীনভাবে মতামত প্রকাশ করতে পারেন, ঠিক আছে, বাকিটা আর আমি বাকিটা পড়ার কিছু নেই, বাকিটা পড়ব না। তারপরে আসো অর্থনৈতিক অধিকার, অর্থনৈতিক অধিকারে দেখো যে অর্থ উপার্জন, আমরা কি কিভাবে অর্থ উপার্জন করতে পারি সেটা সেটার মধ্যে সেই চিত্রটা আমরা একটু দেখে নিই। এখানে কি আছে যে দেখো কম্পিউটারে কাজ করছে, তারপর আরেকটা আরেকটা মহিলাকে দেখা যাচ্ছে সে সেলাই করছে। ও বাবা, এগুলা কি টাকা নাকি ডলার, কি কোনটা? আচ্ছা এটা হচ্ছে যে একটা স্ট্যাম্প পেপার, সেটা যে ১০০ টাকার আছে, ৩০০ টাকা, ২০০ টাকার আছে সেটা দেখাচ্ছে। এরপরে দেখো এখানের মধ্যে কি আছে,
যে সম্পত্তি আচ্ছা এটা হচ্ছে তারা কি করছে, তারা কোথাও গিয়ে অবকাশ যাপন করছে, তারা ভ্রমণ করতে গেছে কোথাও, দুজন মিলে বসে গল্প করছে, সেটার একটা দৃশ্য দিয়েছে। চলো অর্থনৈতিক অধিকারটা কি আমরা সেটা একটু আলোচনা করি। জীবন ধারণের জন্য কোনো কাজ করে আয় রোজগার করার অধিকারকে অর্থনৈতিক অধিকার বলে। সুষ্ঠুভাবে জীবিকা নির্বাহের জন্য এ অধিকারগুলো প্রয়োজন। নিচে উল্লেখিত কয়েকটি গুরুত্বপূর্ণ অধিকারের ও অর্থনৈতিক অধিকার সম্পর্কে আমরা জানব। আয় রোজগার করার অধিকার, হ্যাঁ, সকল নাগরিকের স্বাধীনভাবে চাকরি বা ব্যবসা বা অন্য কাজ করে আয় রোজগারের অধিকার রয়েছে। ন্যায্য মূল্য লাভের অধিকার, যে কোনো কাজ করে সবার ন্যায্য মজুরি লাভের কি আছে, অধিকার আছে। সম্পত্তির অধিকার, এখানে যে একটা স্ট্যাম্প পেপার দেখছো, যেটার মধ্যে কি হয়, যেটার মধ্যে স্ট্যাম্প পেপারটা কিনে একটা দলিল আকারে লিখে রাখা হয়, যে মানুষের কথার কি হয় না, অনেক সময় কথাটা উল্টে যেতে পারে। একটা লিখিত কাগজের মধ্যে কি হয়, যে আমাদের যে বাংলাদেশের যে কিছু স্ট্যাম্প আছে, সেখানের মধ্যে কিছু স্ট্যাম্প দিয়ে কি করা হয়, সাইন করা হয়, সেগুলো লিখিত আকারে রাখা হয়, একটা দলিল আকারে রাখা হয়। এই যে মানুষ কি করে, জায়গা কিনে না, একজন আরেকজনের কাছ থেকে জায়গা কিনে, বাড়ি কিনে, হ্যাঁ, বিভিন্ন কাজে কিন্তু আমাদের এগুলো লাগে। তাহলে প্রত্যেক নাগরিকের সম্পত্তি অর্জন ও ভোগ করার কি আছে, অধিকার রয়েছে। এরপরে আছে অবকাশ বা ছুটি লাভের অধিকার, যে যেখানেই কাজ করুন সবারই কর্মক্ষেত্রে কি আছে, অবকাশ বা ছুটি পাওয়ার অধিকার রয়েছে। কাজ করা প্রয়োজন কেন, ন্যায্য মজুরি বলতে কি বোঝায়, কাজের মাঝে অবকাশ বা ছুটি লাভের প্রয়োজনীয়তা কি, ঠিক আছে। এখানের মধ্যে আমাদেরকে আজকে, আমি এটাকে রিডিং করাটা শেষ করলাম, তোমরা, আমি তো একবার পড়ে দিলাম, তোমরা তো ক্লাসটা শুনবে আশা করি, আরো দুবার কিন্তু পড়বে। কেন, দেখো আমাদের যখন পরীক্ষা হয়, আমাদের যে এমসিকিউ গুলো হয়, শূন্যস্থান পূরণ, মিলকরণ, প্রশ্নের উত্তর, যা কিছু হয়, কিন্তু বইয়ের একটা লাইন কিন্তু বাইরে থেকে হয় না। তুমি তাহলে যদি তোমার ভালো করে পড়া থাকে, এটা রিডিং যদি পড়া থাকে, তোমাকে যে প্রশ্নটাই করা হবে না কেন, সেটার আনসার কিন্তু তোমার মিস হবে না, তুমি অবশ্যই সেটাকে নিজ থেকে লিখতে পারবে, বুঝতে পারবে, ঠিক আছে। আচ্ছা, এখন আমি আরেকটু আলোচনা করব, সেটা হচ্ছে যে আমাকে, যে আমাদেরকে যেখানে কিছু ছোট ছোট প্রশ্ন করা হয়েছিল না, আমি একটু দেখি আমি সেটার আনসারটা তোমাকে দিতে পারি কিনা। এই যে এখানের মধ্যে বলছিল যে শিক্ষকের সহায়তা আলোচনা করো, নাগরিক অধিকার বলতে কি বোঝায়। তাহলে আমরা নাগরিক অধিকার বলতে কি বুঝবো, রাষ্ট্রের কাছ থেকে আমরা নাগরিক হিসেবে যেসব অধিকার পেয়ে থাকি তাকে আমরা কি বলবো, নাগরিক অধিকার বলবো। যেমন সামাজিক অধিকার, রাজনৈতিক অধিকার ও কি আছে, অর্থনৈতিক অধিকার। নিজের দেশের প্রতি কিভাবে দায়িত্ব পালন করা যায়, নিজের দেশের প্রতি নিম্নোক্ত উপায়ে দায়িত্ব পালন করা যায়, রাষ্ট্রের প্রতি অনুগত থেকে, রাষ্ট্রীয় বিধিনিষেধ মেনে চলে, ভোটাধিকার প্রয়োগ করে, নিয়মিত কর পরিশোধ করে। এরপরে আসো, দেশের সরকার কিভাবে প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করবে। নাগরিকের নিরাপত্তার অধিকার সকল অধিকারের মধ্যে অন্যতম। আমাদের বেঁচে থাকার জন্য প্রয়োজন হচ্ছে কিসের, খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা ইত্যাদি, স্বাভাবিক জীবনে নিরাপত্তা, হ্যাঁ, এগুলো প্রয়োজন। দেশের সরকার এসব চাহিদা পূরণের জন্য কি করবে, যথাযথ আইন প্রণয়ন ও প্রয়োগের মাধ্যমে প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে পারবেন। এখন আসো আরেকটা প্রশ্ন, এখানে ছিল যে নির্বাচন কি, রাষ্ট্রের শাসন কাজ পরিচালনার জন্য জনগণ যে সাংবিধানিক প্রক্রিয়ার মাধ্যমে ভোট দিয়ে প্রতিনিধি বাছাই করে তাকে কি বলে, নির্বাচন বলে। নির্বাচন কখন হয়, আমাদের দেশে প্রতি 5 বছর অন্তর নির্বাচন হয়ে থাকে। কারা ভোট প্রদানে অংশগ্রহণ করতে পারে, 18 বছর ও তার উপরে সকল নাগরিক ভোট প্রদানে অংশগ্রহণ করতে পারে, ঠিক আছে, বুঝতে পেরেছো আশা করি। আর কি এখানে প্রশ্ন আছে, আচ্ছা, কাজ করা প্রয়োজন কেন, জীবন ধারণের জন্য কোনো কাজ করে আয় রোজগার করা প্রয়োজন, আর এটা আমাদের অর্থনৈতিক অধিকার। ন্যায্য মজুরি বলতে তুমি কি বুঝো, যোগ্যতা ও পরিশ্রমের বিনিময়ে সঠিক পারিশ্রমিক বা অর্থ উপার্জনকে কি বলা হয়, ন্যায্য মজুরি বলা হয়ে থাকে। কাজের মাঝে অবকাশ ছুটি লাভের প্রয়োজনীয়তা কেন, একটানা কাজ করলে দেহ ও মনে আলসে, ক্লান্তি ও বিষণ্ণতা কি করে, ভর করে, তাই না, এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য, এটা যে যে ক্ষেত্রে কাজ করুক না কেন, সবার ক্ষেত্রে কিন্তু একই ধরনের। এ ক্লান্ত এবং বিষণ্ণ মন নিয়ে কাজ করলে কাজে ভুল ত্রুটি হতে পারে, আর অবকাশ লাভের মাধ্যমে দেহ সতেজ থাকে, মন প্রফুল্ল হয়ে ওঠে, ফলে কাজ হয় কি, গতিশীল ও ভুল ত্রুটি মুক্ত।
তাই কাজের মাঝে অবকাশ ছুটি লাভের প্রয়োজনীয়তা কি? প্রয়োজনীয়তা হচ্ছে অপরিসীম। তাহলে আমি কি করলাম, আমরা এখন রিডিং করলাম এবং বইয়ের ভেতরে যে ছোট ছোট প্রশ্ন যেগুলো আছে সেগুলো আমি তোমাদেরকে পড়িয়ে দিলাম। তাহলে এখন কি করব, এগুলো এদের মতো নেই যে বলছে না যেখানে কিছুক্ষণ ছুটি নেওয়ার দরকার, তাতে মন প্রফুল্ল থাকে, কাজে ভুল ত্রুটি হয় না। তাহলে আমিও তোমাদের কাছ থেকে একটু ছুটি নিই মনটাকে একটু প্রফুল্ল করার জন্য। ঠিক আছে, ভালো থাকবে, সুস্থ থাকবে, আর মনোযোগ সহকারে এটাকে আরো দুবার রিডিং করবে। ঠিক আছে, বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ সবাইকে।